একটা ভয় আগায়নি আমি বাতাবরণ আছে, অনেকে অনেক বলতে চাইছে কিন্তু সামনে আসতে পারছে না, যেটা আমার মনে হয়েছে। তো আমি বহরমপুরবাসীকে একটা কথা বলতে চাই যে একটা বুথে একটা ভোট রিজেক্ট চাপালে কি করবে, বহরমপুরের কোনো বুথ দখল করতে পারে বা মুর্শিদাবাদের কোনো বুথ দখল করতে পারে, আমি রাজনীতি করে ছেড়ে দেবো, বহরমপুরের মানুষ এই ভরসাটা রাখবে।